এটা ইন্ডিয়া থেকে। আপনার নাম বলুন? আমার নাম সরদীপ শাহ। সো আপনি এখন আমাদের সাইট সিন করাচ্ছেন, সো ফার্স্ট সাইট সিন কি করাবেন? এটা হচ্ছে প্রতীক সৈকত পিকনিক স্পট, এটা টাকি মেইন পিকনিক স্পটের ঘাটে। ওকে, এখান থেকে বিসর্জন হয় আমাদের যে প্রতিমা দুর্গাপূজার যে বিসর্জন থেকে। ঠিক আছে, তাহলে আমরা দেখে আসছি। ये है टाकी का मेन पिकनिक स्पॉट आप बोल सकते हो। नदी के उस पार जो है वो है बांग्लादेश और इस पार आपका इंडिया। एक्चुअली ये नदी दो भागों में डिवाइडेड है, बीच में से लाइन है बॉर्डर। আমরা এখান থেকে কি দেখতে যাব? বেসিক্যালি আপ যে ভিডিও মে যে দুর্গা দালান দেখ রহে থে ও উসকা মেইন এন্ট্রান্স এই সে হোতা হ্যায়, ক্যোঁকি ইয়ে ইয়াহাঁ কা জমিনদার কা হ্যায়, तो उनके विदाउट परमिशंस ये अलाउड नहीं है यहाँ पे जाने के लिए। अभी जो स्पॉट हम लोग देखने आए हैं ये है एक बंगाली मूवी बिशोर जो बोल के है, उसका जो एक कैरेक्टर है जमींदार का, उस जमींदार बाड़ी का जो शूटिंग जहाँ पे हुआ था यही है वो स्पॉट। हालांकि अंदर नहीं जा सकते हैं, फिर भी मैं आपको दिखा देता हूँ। और अभी हम लोग पहुंच गए हैं कुलेश्वरी कालीबाड़ी में। एज पर लोकल इंफॉर्मेशन ये जो मंदिर है ये करीब करीब 400 इयर्स ओल्ड है। जब बांग्लादेश और इंडिया एक था उस टाइम जशोर का राजा प्रतापादित्य के टाइम में टाकी के रायचौधरी जमींदार फैमिली ने ये मंदिर को स्थापित किया था। इस मंदिर में हर दिन तीन टाइम पूजा होता है, जैसे सुबह 5 बजे से मंगल आरती होता है, दोपहर में 11 बजे से लेकर 2 बजे तक माँ का पूजा होता है और यहाँ पे भोग भी दिया जाता है। संध्या आरती यहाँ पर 7 बजे से शुरू होता है और 9 बजे तक यहाँ पे पूजा चलता है, उसके बाद मंदिर बंद हो जाता है। आज गुरु पूर्णिमा है सो इसलिए अभी रामकृष्ण मिशन में पूजा चल रहा है। अभी हम लोग आए टाकी राजबाड़ी को देखने के लिए। कुछ देर पहले जो हम लोग बाहर से जिसका फोटो लिया था अभी उसमें आए हैं। জমিদারের যেসব ছিল তারা খাড়া আছে, এই খাড়াটা আগে মহিষ বলিও।
अगर आपको हमारा वीडियो अच्छा लगे तो प्लीज लाइक कीजिए, सब्सक्राइब कीजिए, शेयर कीजिए अपने फ्रेंड्स एंड फैमिली को, और कमेंट करना मत भूलिएगा। ताकि के फर्स्ट ब्लॉग देखने के लिए आई बटन पर क्लिक कीजिए। আপনি এই রাজবাড়ির ব্যাপারে কিছু বলুন। আমি এই রাজবাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করি। আপনার নাম? গণেশ সাতরা। এবার আপনি এই ব্যাপারে কিছু বলুন। এই এই বাড়িটার বয়স হচ্ছে 350 বছর। আচ্ছা। এইবার এর জমিদাররা চারটি ভাই ছিল, চারদিকে চারটি বাড়ি করেছিল। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটি বাড়ির মধ্যে এই একটাই বাড়ি আছে এখন তার দখলে। আচ্ছা। নিজস্ব। এবার এখানে পুজো হয়, দুর্গা পুজো হয়। দুর্গা পুজোয় অষ্টমীর দিন কয়েক হাজার লোক এখানে খাওয়া দাওয়া। এই মা এখানে যখন বিসর্জন যায়, মানে আগে এই মা বিসর্জন হবে, তারপরে টাকি শহরে এই মা প্রথম বিসর্জন হবেন, তারপরে সব প্রতিমা বিসর্জন। এই যে ঠাকুরটা দুর্গা ঠাকুরটা দেখতে নদীটি বিসর্জনে যে টিভিতে দেখায় মিডিলে গিয়ে বিসর্জনটা হয়। আচ্ছা। খুব যাক পছন্দ জগবন্ধু রায়কেও কুকুমনি হোম ডেলিভারি শুটিং এখানে হয়েছিল। লক্ষ্মী কাকিমা সিরিয়াল হয় না, টুকটাক শুটিং এখানে হয়। এইটা হচ্ছে পুরুল ঘাট, মানে রাজার ঘাট। রাজার ঘাট, রাজারা এখানে স্নান করতে এই ঘাটে। আচ্ছা। সেই সময়ের গাড়ি কিন্তু আর এই ঘাটটা যেটা আপনি দেখছেন সেটা অন্দরমহলের রানী ও তার মহিলাদের ঘাট বেসিক্যালি। ये है टाकी का जोरा शिव मंदिर, बहुत ही फेमस है। এটার ব্যাপারে আপনি একটু বলুন। এটা হচ্ছে জেনারেল শঙ্কর চৌধুরীর বাড়ি। আর ওনার বাড়ির ভিতরে আছে দুর্গা দালান। এখন পুজো হয়, উনি দুর্গা পুজোর সময় আসেন। দুর্গা পুজোটা আপনার জমিদার, উনি এখানকার জমিদার ছিলেন। আচ্ছা। আর ওই পাশটায় আছে যে গয়না বাক্সের ফিল্মটা শুটিংটা হয়েছে। এখন সেই বাড়িগুলো কি ব্যবহার হয় না? না, এগুলো শুটিং এর জন্য। ওকে। বেঙ্গলি মুভি গয়নার বাক্স কা শুটিং ইসি পা ইয়াহ পে হুয়া থা, তো ইটস জাস্ট নাইস। বিসর্জন বেঙ্গলি মুভিটা এক শুটিং স্পট।
দাদা আপনার নাম কি বলুন একটু? আমার নাম হচ্ছে মুসা করিম গাজী। ওকে, আমি মৌমাছি পালনটা করি তো। আচ্ছা, ওকে। ও মা, ন্যাচারালি ওখানে পুরানি কুইন বি দেখেন, এই যে লম্বাটা দেখেন। আচ্ছা, দেখেছেন ওই লম্বা যেটা? হ্যাঁ, ওটা হচ্ছে কুইন বি। এই একটাই থাকবে টোটাল বক্সে, ওই মেনটেন্যান্স করে টোটাল লেগেছে। এই যে যেগুলো আপনার ওই ইয়ে করছেন ওই ওই কর্মী মৌমাছি। হ্যাঁ, আর মধুগুলো ওই চিকচিক করছে ওইগুলি হচ্ছে আপনার মধু। এই দুটো করে চাক মেশিন। আচ্ছা, আমি একবার একটু দেখাবেন কোনটা কুইন বি? কুইন বি কোনটা? কুইন বি এই। আচ্ছা, দেখুন ওর নড়া চড়া আসতে। ওদেরকে ধরে মানে ওখানে রাখলে আপনার 3 কিলোমিটার রেঞ্জ আছে। 3 কিলোমিটার যত ফুলের মধু হয় ওইগুলো আপনার লিচু ফুলের কালেকশন। আচ্ছা, এখানে আপনার নদীর ধারে যেটা ফুলছে গরান, তরা, কেওড়া, এই কালেকশনটাও করি আমি। ওই মধুটা এখন আছে, ওটা আপনার পুরো লিচুর মধু। লিচুর? হ্যাঁ, ওটা লিচুর ফুলের কালেকশন করেছি। ওকে, ওই মধুটাই আমি কিনতে যাই। আপনি কত বছর ধরে করছেন এখানে? আমি আজকে বছর 2 মতো এখানে আছি। আচ্ছা, বছর 2 এর মতো। আচ্ছা, এই বাগানে 2 বছরই আছে। মানে 24 মাসেরও বেশি হয়েছে, প্রায় 30 মাস, 2.5 বছরে প্রায় প্রায়। দারুণ জিনিস একটা দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। এগুলো আপনার পিওর একদম লিচুর মধু। খাবেন একটু হাতে? না, আমি দিচ্ছি, একটু খেয়ে যান না। খুব দিচ্ছি, আমি এখান থেকে আমাকে যেতে করে দিই, যেহেতু পাই কলকাতা আসতে আমাকে ফোন করে। তো হ্যাঁ, মালটা যে দিলাম ছেড়ে দিলাম তা না, আমার যেন সে পায়, সেই যে আমার খারাপ বলো কি ভালো না 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 নিশ্চয়ই নিশ্চয়ই পায়। সেই থ্যাংক ইউ দাদা। দেখ আম বাগান। सुंदरबन में जाने के लिए वहाँ पे जो गार्ड्स है BSF का, उनके पास आपको अपना ID प्रूफ जमा करना पड़ता है, और जब आप वापस आएंगे तब वो आपको वापस कर देते हैं। सो गाइस, अभी हम लोग जा रहे हैं इस वैन से मिनी सुंदरबन देखने के लिए। बाबू को बीच में बैठा दिया और बाबू की मम्मी को यहाँ पे बैठा दिया। एटा के दो, चलो हम बसे पड़ी। BSF चेक पोस्ट के पास से और मिनी सुंदरबन के एंट्री टिकट जहाँ पे मिलता है वहाँ तक जाने के लिए आपको टोटो रिक्शा मिल जाते हैं 20-30 रुपीज़ पर हेड करके।